السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 6 নম্বর ক্লাস। দেখতে দেখতে আমরা 2টা সপ্তাহ শেষ করেছি। সময়গুলো অনেক 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 দ্রুত চলে যাচ্ছে। 2 সপ্তাহ মানে হচ্ছে 15 দিন। এভাবে করতে করতে একটা সময় অনেক সময় চলে যাবে, আর আমরা যদি আমাদের সেই সময়ের মধ্যে অল্প অল্প করেও শেখার ধারাবাহিকতাটা রাখতে পারি, তো এক সময় দেখা যাবে এটা আমাদের জন্য অনেক বড় কিছু হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমাদের সবার জন্য। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেখান থেকে আমরা কিছুটা পড়ব, এরপরে নতুন কিছু শিখব। প্রতিদিনের ক্লাসে আমাদের পুরনো কিছু পড়া থাকবে যেন আমরা সেটাকে মনে রাখতে পারি। আমরা প্রথমেই যাব আপনাদের কাছে, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন যিনি গত ক্লাসের শব্দগুলো বলবেন এবং জোরে জোরে পড়বেন। মইনুল হক খান, আপনার কাছে যেতে চাই। স্যার হ্যাঁ হ্যাঁ জি, যাচ্ছে যাচ্ছে, শোনা যাচ্ছে। আপনি শব্দগুলো জোরে জোরে উচ্চারণ করবেন এবং অর্থ বলবেন, আমরা আপনার সাথে সাথে যার যার জায়গা থেকে পড়বো। প্লিজ। জাদি দুন, হ্যাঁ জাদি দুন নতুন, কদি মুন পুরানো, ওল্ড। জি, আরো একবার, দুইবার দুইবার করে বলবেন। জাদি দুন নতুন, কদি মুন পুরানো, করি করি ভুন কাছে, বাই দুন দূরে, করি বুন কাছে, বাই দুন দূরে, বা বাড়ি দুন বাড়ি ঠান্ডা, দুন বাড়ি দুন বাড়ি দুন ঠান্ডা, হার হার রুন গরম, বাড়ি দুন ঠান্ডা, হার রুন গরম, কাবি রুন বড়, সগি রুন ছোট, কাবি রুন বড়, সগি রুন ছোট, সাকি সাকি লুন ভারী, কফি ফুন হালকা, সাকি লুন ভারী, কফি ফুন হালকা, নাজি ফুন পরিষ্কার, ওয়াসি খুন ময়লা, নাজি ফুন পরিষ্কার, ওয়াসি খুন ময়লা, হা হা জালি সুন বসা, ওয়া কি ফুন দাঁড়ানো, জালি সুন বসা, ওয়া কি ফুন দাঁড়ানো, খোলা, মুখলা উন বন্ধ, মাফ তু হুন খোলা, মুখলা উন বন্ধ, জামিলুন সুন্দর, কবি হুন অসুন্দর, জামিলুন সুন্দর, কবি হুন অসুন্দর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাব হচ্ছে মঞ্জুর রূপান্তর আপনার কাছে। মঞ্জুর, আপনি এই শব্দগুলো জোরে জোরে পড়বেন এবং অর্থ বলবেন, আমরা আপনার সাথে সাথে পড়ব। জাদি জুল নূতন, কাদি মুন পুরানো, কদি, হ্যাঁ এই কটা হচ্ছে আধুনি নেয় না, কদি মুন, কদি মুন,
কদিমুন পুরানো, সুন্দর, আরো একবার প্লিজ। জাদিদুন নূতন, কদিমুন পুরানো, করিবুন কাছে, ক বাইদুন দূরে, হ্যাঁ, করিবুন করি, করিবুন করিবুন কাছে, বাইদুন দূরে, বারিদুন ঠান্ডা, বারিদুন, বারিদুন, বারিদুন ঠান্ডা, হারিদুন হারিউন, হারুন, হারুন, হারুন হারুন গরম, হারুন গরম, হারুন গরম, কাবিরুন বড়, কাবিরুন বড়, সাগিরুন ছোট, কারিবুন বড়, সাগিরুন ছোট, স, হ্যাঁ, এই এইটা এই স যেটা, এটা আধ্বনি নেয় না, স, ঠিক আছে, স, হ্যাঁ সগিরুন, সগিরুন ছোট, জি, সাকির, সাকিরুন ভারী, খফিফুন হালকা, সাকিরুন ভারী, খফিফুন হালকা, নাজিফুন পরিষ্কার, অসিখুন ময়লা, না, অসিখুন, কোনো মাদ হবে না, অসিখুন, অসিখুন ময়লা, নাজিফুন পরিষ্কার, অসিখুন ময়লা, জালিসুন বসা, জালিসুন, জালিসুন, জালিসুন বসা, অকিফুন দাঁড়ানো, ওয়াকিফুন, ওয়াকিফুন, অকিফুন, অকিফুন, অকিফুন দাঁড়ানো, জালিসুন বসা, অকিফুন দাঁড়ানো, মুফতা, মাফ, মুফতা, মাফ, মুফতা, মাফ, ও হ্যাঁ, মাফতাহুন খোলা, মাফতুহুন, মাফতুহুন খোলা, মাগলাফুন বন্ধ, মুগলাকুন, মুগলাকুন, হ্যাঁ মুগলাকুন, মুগলাকুন বন্ধ, মাফতাহুন খোলা, মাফতুহুন, মাফতুহুন, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, আচ্ছা, অনেক মাফতাহুন ধন্যবাদ। খোলা, আচ্ছা, আর এক দুইটা শব্দ আছে জি, এই দুইটাও বলেন। আচ্ছা, জামিলুন সুন্দর, কয়ুন অসুন্দর, কবিহুন, কবিহুন, হ্যাঁ হ্যাঁ, জামিলুন সুন্দর, কবিহুন অসুন্দর, জামিলুন সুন্দর, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা এই শব্দগুলো আমরা সবাই বারবার পড়ব, লিখবো, আর একজনকে শেখাবো, যেন আমাদের আত্মস্থ হয়ে যায়, কারণ সামনে এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব, তখন আমাদের প্রয়োজন হবে অনুবাদের ক্ষেত্রে এবং সারা জীবন লাগবে। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই। দুইটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা শিখেছি, আপনারা গত ক্লাসে শিখেছেন, হাজহি এবং হাজা একই অর্থ, কিন্তু হাজা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহার হয়, হাজহি মহিলাবাচকের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা আমরা শিখেছি। মহিলাবাচকের কথা আমরা আপনাদেরকে বলেছিলাম, এবং বলেছিলাম যে শব্দের শেষে যদি এরকম গোলতা থাকে, আমার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেইটা হচ্ছে মহিলাবাচক শব্দের চিহ্ন। শব্দের শেষে যদি গোলতা থাকে সেটা হচ্ছে মহিলাবাচক শব্দের চিহ্ন। নির্মিন ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আমি শুনতে পাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের সামনের পার্টটাতে, গোলতা থাকলে হচ্ছে মহিলাবাচক হয়, এটা আপনারা জানবেন। আমরা কিছু কমন নাউন পড়বো এবং সেই সাথে সাথে বাক্য পড়বো। তাসমিয়া ম্যাডাম আপনি আসবেন, ফাহিমা সুলতানা ম্যাডাম আপনি আসবেন, আপনারা দুজন আসবেন। প্রথমে তাসমিয়া ম্যাডাম আপনি পড়বেন একটা, ফাহিমা সুলতানা ম্যাডাম পড়বে আর একটা। তাসমিয়া ম্যাডাম আপনি শুরু করবেন, আরবিটা বলবেন এবং সেই সাথে সাথে অর্থটাও বলবেন, যে কোনো একটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
হাজিহি সায়ারাতুন, এটি একটি গাড়ি। হাজিহি দাররাজাতুন, সুন্দর, এটি একটি সাইকেল। হাজ না, এবার হচ্ছে তাসমিয়া ম্যাডাম। হি গুরফাতুন, এটি একটি কক্ষ। পুরোটা আমরা শুনতে পাইনি আপনার কথা। হাজিহি গুরফাতুন, এটি একটি কক্ষ। হাজিহি হাদিয়া কাতুন, না হাদি কাতুন, হাদি কাতুন। হাজিহি হাদি কাতুন, এটি একটি বাগান। হাদি কতুন, হ্যাঁ ম্যাডাম, এই কফটা আধুনি নেবেন, আধুনি নেবেন। জি জি, হাজি হাজিহি হাদি কতুন, এটি একটি বাগান। হাজিহি দাজাজাতুন, এটি একটি মুরগি। হাজিহি সাগাতুন, সাআতুন, হাজিহি সাআতুন, এটি একটি ঘড়ি। হাজিহি না, হাজিহি নাফিজাতুন, এটি একটি জানালা। হাজিহি বারাতুন, বাক বাক। হাজিহি বকরাতুন, এটি একটি গাভী। হাজিহি কাহওয়াতুন, না সরি, হাজিহি কাহওয়াতুন, এটি একটি কফি। হাজিহি সাবুরাতুন, হাজিহি সাবুরাতুন, এটি একটি বোর্ড। হাজিহি বাততুন, এটি একটি হাঁস। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আমরা চলে যাব হচ্ছে অন্য দুজনের কাছে। মাহমুদা ম্যাডাম আপনি আসবেন প্লিজ, মাহমুদা ম্যাডাম এবং নাজিয়া ম্যাডাম। জি, আপনারা দুজন বলবেন। মাহমুদা ম্যাডাম আপনি আগে বলবেন, তারপরে নাজিয়া ম্যাডাম বলবেন। আসসালামু আলাইকুম। সালাম। হাজিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। হাজিহি দাররাজাতুন, এটি একটি সাইকেল। হাজিহি গুরফাতুন, এটি একটি কক্ষ। হাজিহি হাদিকাতুন, এটি একটি বাগান। হাজিহি দাজাজাতুন, এটি একটি মুরগি। দাজাজাতুন। হাজিহি সাআতুন, এটি একটি ঘড়ি। হাজিহি নাফজাতুন, হাজিহি নাফিজাতুন, এটি একটি জানালা। হাজিহি বাকরাতুন, এটি একটি গাভী। হাজিহি কাহওয়াতুন, কাহওয়াতুন, এটি একটি কফি। হাজিহি সাবুরাতুন, এটি একটি বোর্ড। হাজিহি বাতওয়াতুন, বাতওয়াতুন, এটি একটি হাঁস। একটি হাঁস। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমরা আর দুজনের কাছে চলে যাব। আচ্ছা, ডক্টর ফারজানা এবং ডক্টর রেজা, আপনারা দুজন সম্ভবত একসাথে আছেন, আপনারা দুজন বলবেন, এক একজন একটা একটা করে বলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হাজিহি সাইয়্যাতুন,
হাজিহি সাইয়ারাতুন এটি একটি গাড়ি। হাজিহি সাইয়ারাতুন, এবার হচ্ছে ম্যাডাম হাজিহি দাররাজাতুন এটি একটি সাইকেল। হাজিহি গুরফাতুন দিস ইজ এ রুম এটি একটি কক্ষ। হাজিহি হাদিকাতুন এটি একটি বাগান। হাজিহি দাজ্জাজাতুন দাজাজাতুন হাজিহি দাজাজাতুন এটি একটি মুরগি। হাজিহি সায়াতুন এটি সাআতুন 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 এটি একটি ঘড়ি। হাজিহি নাফিজাতুন নাফিজাতুন হাজিহি নাফিসা নাফিজাতুন এটি একটি জানালা। হাজিহি বাকরাতুন এটি একটি গাভী। হাজিহি কাহওয়াতুন এটি একটি কফি। হাজিহি সাব্বুরাতুন এটি একটি বোর্ড। হাজিহি বাত্তাতুন এটি একটি হাঁস। এটি একটি হাঁস। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা শেষ দুজনের কাছে যাব। আসবেন হচ্ছে ইব্রারুল হক, আপনি আসবেন, এবং আপনাদের মধ্যে থেকে একজন, আচ্ছা, মিনহা মোহাম্মদ মিনহাজ অথবা মহিদুল ইসলাম, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন, এবং ইব্রারুল হক আপনি আসবেন। এটি একটি গাড়ি। না, এটা হচ্ছে মহিদুল ইসলাম বলবেন, সরি স্যার। হাজিহি দাররাজাতুন এটি একটি সাইকেল। হাজিহি গুরফাতুন এটি একটি কক্ষ। হাজিহি হাদিকাতুন এটি একটি বাগান। হাজিহি দাজাজাতুন এটি একটি মুরগি। হাজিহি সাআতুন এটি একটি ঘড়ি। হাজিহি নাফিজাতুন এটি একটি জানালা। হাজিহি বাকারাতুন এটি একটি গাভী। হাজিহি কাহওয়াতুন এটি একটি কফি। হাজিহি সাব্বু সাব্বু রাতুন সাব সাব্বু রাতুন এটি একটি বোর্ড। হাজিহি বাত্তাতুন বাত্তাতুন এটি একটি হাঁস। বাত্তাতুন, ঠিক আছে, অনেক ধন্যবাদ জি আপনাদের দুজনকেও, অনেক ধন্যবাদ। এই শব্দগুলো আপনারা বইতে পাবেন না, এই শব্দগুলো আপনারা ভিডিও দেখে, বা আমরা একটা অনুরোধ আপনাদেরকে করব, সেটা হচ্ছে ক্লাসে আপনারা লিখবেন না, যদি আমরা লিখতে না বলি তাহলে আপনারা লিখবেন না, আপনারা শুধুই পড়বেন। ক্লাস শেষে আপনারা যখন সময় পাবেন তখন ভিডিও দেখে যদি আপনাদের প্রয়োজনীয় কোনো নোট লাগে সেটা নেবেন। এই শব্দগুলো আপনারা পড়বেন, জোরে জোরে লিখবেন, জোরে জোরে পড়বেন এবং লিখবেন। আচ্ছা, এই শব্দগুলো হচ্ছে মহিলাবাচক শব্দ, এবং এজন্য এগুলোর সামনে হাজিহি আসছে, এটা লক্ষ্য করবেন। আচ্ছা, হাজি হাজা এবং হাজিহি একই অর্থ। আজকে আমরা আর একটা দুইটা নতুন শব্দ শিখব, তারপরে আর শিখব না ইনশাআল্লাহ। হাজা এবং হাজিহি এই দুইটা আমরা শিখেছি, নুসাইবা তুমি আসবা, এবং হাজা আর হাজিহি সম্পর্কে তুমি যা জানো সেটা বলবা। হাজা মানে হলো এখানে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হাজা ব্যবহার করা হয়, আর হাজিহি মহিলাবাচক শব্দের ক্ষেত্রে হাজিহি ব্যবহার করা হয়। আর দুটো শব্দের অর্থ একই, তাই না? দুটো শব্দের অর্থ কিছুটা মানে একই।
একই, হ্যাঁ একই, শুধু ব্যবহারের ক্ষেত্রটা হচ্ছে ভিন্ন। ওকে নোসাইবা, অনেক ধন্যবাদ। আমরা আরো দুইটা শব্দ নতুন এনেছি, তুমি এই দুইটা শব্দ জোরে জোরে উচ্চারণ করবা। জালিকা, তিলকা। হ্যাঁ, আমরা বেশ কয়েকদিন পড়েছি হচ্ছে দিস, হাজা এবং হাজিহি। আমরা আর দুইটা শব্দ আনলাম, জালিকা, জালিকার সাথে আপনারা পরিচিত আশা করি। জালিকাল কিতাবুলা রাইবাফি, এটা আপনারা হয়তো সবাই শুনেছেন বা পড়েছেন। তিলকাও এখন থেকে শুনবেন ইনশাল্লাহ। জালিকা অর্থ দ্যাট, তিলকা অর্থ দ্যাট, একই অর্থ। জালিকা ব্যবহার হয় পুরুষবাচকের ক্ষেত্রে, আর তিলকা ব্যবহার হয় হচ্ছে মহিলাবাচকের ক্ষেত্রে। জালিকা এবং তিলকা, এই চার্ট যেটা আছে এখন যেটা দেখতে পাচ্ছেন, এইটা আপনারা একটু লক্ষ্য করবেন। তাহলে জালিকা এবং তিলকা আমাদের নতুন দুইটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আগে দুইটা আমরা শিখেছি, হাজা এবং হাজিহি, আর জালিকা তিলকা হচ্ছে আমাদের আজকের আনলাম। তাহলে হাজা জালিকা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, হাজা জালিকা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, আর হাজিহি তিলকা হচ্ছে মহিলাবাচকের ক্ষেত্রে। এটা হচ্ছে আজকের লেসন ছিল। আপনাদের আর কারো কোনো প্রশ্ন যদি থাকে প্লিজ আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা শুনবো। জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম আ ধ্বনি নেয় না কোন বর্ণ বলো, একটু বলা যাবে? হ্যাঁ শিওর, আ ধ্বনি নেয় না হচ্ছে খ, র, সদ, দদ, ত, জ, গইন আর কফ, আটটা। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।